তো গাইজ, আজকে আবার একটা এক্সাইটেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, যেখানে গাইজ আজকে গুগল পে নয়, আজকে আমি আপনাদের জানাবো গুগল রিওয়ার্ড, গুগল ওপিনিয়ন রিওয়ার্ড কি এবং কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন, সেটা কিভাবে ব্যাংকে ট্রান্সফার করবেন, সমস্ত বিষয়ে গাইজ ডিটেলস আমি এই ভিডিওতে আপনাকে জানাতে চলেছি। তো গাইজ, গুগল রিওয়ার্ড হলো এমন একটা অ্যাপ যেটা গুগলেরই প্রোডাক্ট, যেখানে আপনি সিম্পল সার্ভে কমপ্লিট করে আপনার মতামত প্রদান করে কিন্তু আপনি এখান থেকে ক্যাশ ইনকাম করতে পারেন এবং সেটা আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। তো সব বিষয়টা আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা মাইফোন সলিউশনে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অংশে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। গাইজ, লিঙ্ক কোথায় পাবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনি ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন। ওখানে ক্লিক করলে এটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে চলে যাবে প্লে স্টোর এবং আপনার সামনে এই অ্যাপটি আসবে। তো অ্যাপের নাম দেখতে হচ্ছে গুগল ওপিনিয়ন রিওয়ার্ড। গাইজ, এখানে আপনি মতামত প্রদান করে আপনি ক্যাশ ইনকাম করতে পারেন এবং এই প্রোডাক্টটা দেখতে হচ্ছে গুগল LLC, অর্থাৎ গুগলের প্রোডাক্ট, নিঃসন্দেহে এটা খুবই ভালো প্রোডাক্ট। এখান থেকে আপনি কী করবেন, অ্যাট ফার্স্ট এটা ইনস্টল করবেন, তারপর ওপেন করবে। ওপেন করলে আপনার সামনে এমন পেজ চলে আসবে, ঠিক এমন পেজ আপনি এখানে পাশে টানবেন। পাশে টানার পর গাইজ আপনার সামনে এমন পেজ চলে আসবে, আপনি ডান করে দেবেন। ডান করলে আপনার সামনে এমন পেজ চলে আসবে, আপনি এখান থেকে একটা ইমেল আইডি চুজ করে নেবেন। চুজ করলে গাইজ আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে, আপনি এখানে নাম, এখান থেকে গাইজ ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, যে কান্ট্রি হবে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে এখানে পোস্টাল কোডটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর গাইজ কন্টিনিউ অংশে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ শো করছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে গাইজ আপনার একটা সার্ভে আসবে, আপনার এজটা সিলেক্ট করে নেবেন, এখানে এজ সিলেক্ট করে কন্টিনিউ অংশে ক্লিক করবে এবং ছোটো একটা সার্ভে কমপ্লিট করে দেবেন। এই হচ্ছে গাইজ টোটাল সাইন আপ প্রসেস, সিম্পল প্রসেস, সিম্পলভাবে আপনি সাইন আপ করে দিতে পারেন। এবার আসছে গাইজ কীভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন। গাইজ, ইনকাম করার জন্য আপনাকে সার্ভে কমপ্লিট করতে হবে। আপনি কখন কখন সার্ভে পাবেন গাইজ, সার্ভে যখনই পাবেন আপনার কিন্তু নোটিফিকেশান অন হয়ে যাবে। সিম্পলি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নোটিফিকেশান শো করছে, দেখতে পাচ্ছেন গুগল ওপিনিয়ন রিওয়ার্ড এখানে কিন্তু শো করছে। গুগল দিস সার্ভে উইল আস্ক অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অর, তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভে এসে গেছে, যে সার্ভেকে আপনার কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করলে গাইজ আপনি গুগলের পক্ষ থেকে প্রচুর রিওয়ার্ড জিততে পারেন। তো চলুন গুগল ওপিনিয়ন রিওয়ার্ডটা আমি ওপেন করে নিচ্ছি এবং সার্ভেটা আমি কমপ্লিট করে আপনাকে দেখাবো এবং কত ব্যালেন্স আছে সেটা আমি আপনাকে দেখাবো। তো সিম্পলি দেখতে পাচ্ছেন গুগল ওপিনিয়ন রিওয়ার্ড আমি ওপেন করে নিচ্ছি, এখানে সিম্পলি আপনি সার্ভে কমপ্লিট করবেন এবং সার্ভে যখনই আসবে তখনই কিন্তু আপনার উপর থেকে SMS দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সার্ভে গুগল ওপিনিয়ন রিওয়ার্ডের সার্ভে এসে গেছে এবং আমাকে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তো আমি এটা কেটে দিলাম এবং এখানে আমি সার্ভে পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখানে গাইজ এক্সপিরিয়ার 23 ঘন্টা পর এই সার্ভে কিন্তু চলে যাবে, অর্থাৎ সার্ভে আপনাকে এখনই কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি 33.78 টাকা আর্নিং করে নিয়েছি এবং এটা গাইজ এখানে 3 ডটে ক্লিক করে টোটাল আমার আর্নিংটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। 3 ডটে ক্লিক করবো এবং 3 ডটে ক্লিক করার পর 1 মিনিট রিওয়ার্ড হিস্টোরি যে শো করছে, রিওয়ার্ড হিস্টোরিটি আমি ক্লিক করে নেবো। ক্লিক করলে গাইজ এখানে টোটাল আর্নিং আমার শো হবে, আমি কত ইনকাম করেছি, দেখুন 6 টাকা, 9 টাকা, 8 টাকা, 10 টাকা, 11 টাকা এমনভাবে কিন্তু টোটাল 133 টাকা এখান থেকে আর্নিং করে নিয়েছি। তো সিম্পলি এবার আমি যে সার্ভেটা আছে সেই সার্ভেটা কমপ্লিট করবো এবং পরের স্টেপে চলে যাবো। তো দেখতে পাচ্ছি সার্ভেতে ক্লিক করবো, সার্ভেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাবাউট দিস সার্ভে দিয়ে দিয়েছে, তো সিম্পলি ওকে গট ইট এখানে ক্লিক করে নেবো। তো ডু ইউ ওয়ার্ক অ্যানি অফ ফলোয়িং ইন্ডাস্ট্রি, আপনি কি এখানে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তো সিম্পলি আমি টেকনোলজি দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা পেজ আমি কত পেয়ে গেলাম, 6 টাকা, কিন্তু 6 টাকা একটাই কোশ্চেন দিয়েছে, আমাকে কোশ্চেন কিন্তু মেলা দেয়নি, একটাই কোশ্চেন দিয়েছে, সেখানে কিন্তু আমি 6 টাকা 73 পয়সা আর্নিং করে নিয়েছি, আপনার সামনেই আর্নিং করে নিয়েছি। তো চলুন এবার আমি দেখিয়ে দেবো ওটা শো করেছে কিনা। তো আমি ব্যাকে আসছি, ব্যাকে আসার সব দেখতে পাচ্ছেন এটা কিন্তু 40 টাকা হয়ে গেছে, 40 টাকা। এবার আসে উইথড্রল প্রসেস। গাইজ, উইথড্রল প্রসেস এর একটু জটিল উইথড্রল প্রসেস, আমি নেক্সট ভিডিওতে এর উইথড্রল প্রসেস নিয়ে আসবো, কীভাবে আপনি এই টাকাটা ব্যাঙ্কে উইথড্রল করবেন। তার আগে গাইজ আপনি এখানে যত টাকা আর্নিং করবেন সেটা আপনার গুগল প্লেতে চলে যাবে, প্লে স্টোরে। তো প্লে স্টোর আপনি সিম্পলি খুলে দিচ্ছি এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি যে প্লে স্টোরে গিয়েছে কি না। তো এখানে সিম্পলি একটু উপরে তুলবো, দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর শো করছে এবং প্লে স্টোরে আমি ক্লিক করবো। প্লে স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইজ আপনি প্লে স্টোর থেকে ওই টাকাটা উইথড্রল করতে পারবেন, কোথা থেকে গাইজ একদম নিঃসন্দেহে একদম জিনুইন এখান থেকে উইথড্রল করতে পারবেন। আমি নেক্সট উইথড্রল প্রসেসটা আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো সিম্পলি আমি এখানে 3 ডটে ক্লিক করে নেবো, 3 ডটে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে গাইজ এখান থেকে আমি চলে যাবো পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে একবার ক্লিক করে নেবো। তো সিম্পলি দেখতে পাচ্ছেন, এক মিনিট ওয়েট করুন, পেমেন্ট মেথডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে 40 টাকা 51 পয়সা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এই টাকাটা আপনি উইথড্রল করতে পারেন, কীভাবে উইথড্রল করবেন তার প্রসেস আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। তো আজকে গাইজ এই পর্যন্ত, আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে থাকুন এবং যখনই সার্ভে পাবেন, নতুন নতুন সার্ভে পাবেন, সার্ভে কমপ্লিট করুন এবং সার্ভে আপনি উত্তর দিলে গাইজ আপনার আশেপাশে পাড়া, আপনি যেখানে যাচ্ছেন কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাচ্ছেন বা
আপনি আপনার এলাকা ছেড়ে একটু দূরে যাচ্ছেন, সেখানের কিছু সার্ভে দেবে, আপনি সার্ভে কমপ্লিট করুন এবং এখান থেকে ক্যাশ জিতে নিন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।